গৃহবধূর শ্লীলতাহানি খানাকুলে, দিনের পর দিন অত্যাচার। খানাকুল থানায় লিখিত অভিযোগ করলেন গৃহবধূ। রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা বিজেপি নেতা ষষ্ঠী মাঝির নামে অভিযোগ। তার দলবল নিয়ে চড়াও মহিলার বাড়িতে, আতঙ্কে পরিবার। ঘটনাটি ঘটে পরিবারের সামনে, পাড়ার লোকের সামনে, খানাকুল থানায় ধামলা এলাকায় শিবতলা গ্রামে। জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে হাতাহাতি খানাকুলে। প্রায় দিনে অত্যাচার করে গৃহবধূর উপর, গায়ে হাত দেবার সহ বিভিন্ন সময়ে বারবার কাউকে কিছু বললে মেরে দেবার হুমকি দেয়, এমনটাই অভিযোগ মহিলার। মহিলার দুঃসম্পর্কের এক ভাই সেই ভাইকেও বাঁশ মুগুর দিয়ে ফেলে লাথি ঘুষি মারে, মহিলার গালে চুম্বন সহ বিভিন্ন ভাবে অত্যাচার করে ষষ্ঠী মাঝি, জানাচ্ছেন মহিলা। এছাড়াও ঘটনা বিষয়ে জানাচ্ছেন এলাকার প্রাক্তন প্রধান সঞ্জয় দরুই, তৃণমূল নেতা রমেন প্রামাণিক। ঘটনা বিষয়ে রমেন প্রামাণিক খানাকুলের বিধায়ককে চ্যালেঞ্জ ছুড়ে দিল, পাল্টা জানালো বিজেপি কর্মী মালতী মণ্ডল, খানাকুল বিধানসভার মহিলা মোর্চার কনভেনার। খানাকুল পুলিশ বিষয়ে খতিয়ে দেখছে, যদিও ষষ্ঠী মাঝির বক্তব্য তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে, মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে, দেখব বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। যদি বুকের পাটা থাকে, বাপের ব্যাটা হন, আপনাকে বিধায়ক সাহেব আমি প্রশ্ন করছি, এই মহিলার জন্য আপনি কখন পথে নামবেন? আর যদি না নামেন, তাহলে খানাকুলের মা মনেরা আপনাকে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে সাফ করতে বাকি রাখবেন। আপনি বড় বড় কথা বলেছিলেন সেদিনে, আজকে আপনার মানবিকতা কোথায় গেছে? আজকে কেন মহিলাকে এইভাবে খানাকুল থানায় এফআইআর স্টার্ট হয়েছে? আপনি কোথায়? আপনি শীত ঘুম ঘুমাচ্ছেন নাকি? আপনার লজ্জা করে না? আপনি যদি বাপের ব্যাটা হন, তাহলে আপনি এই ষষ্ঠীকে, ষষ্ঠী মাঝিকে অ্যারেস্ট করিয়ে দেখান। ঘটনা নিয়ে কি বলবো, যে আমার শ্বশুরের যে ভাই, ভাই বইয়েরা সব, ভাই বোন বইয়েরা সব, ছোট শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমাকে দিনের পর দিন প্রচুর অত্যাচার করছে, নির্যাতন করছে, জায়গা নিয়ে, ফিটে নিয়ে, জমি নিয়ে প্রচুর সমস্যা। মানে আমাকে মানে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, মারবো, ধরবো, মারছে, ছুটি ধরছে আর করছে, যেখানে যেমন ভাবে আমার উপরে নির্যাতন করছে। কালকে মাঠে গেছি, একটা ভাই কাজে এসেছে, সে আলু কেটে দিয়ে যাচ্ছে, সে আরে জমি চাষ করছে, সে ভাইকে সে থামাতে গেছে, তাকে প্রচুর মারধর করেছে, তাকে গাড়ি আরে ভেঙে দিয়েছে, তার নামে নানা রকম দুর্নাম তুলছে, কেন আসবে, কেন আলু বসাতে যাবে, কেন যে আলু কাটবে, তাকে বলছে মানুষ মানুষের বাড়ি আসতে পারে না, বাড়িতে কেউ আসে না, এরকম করে অত্যাচার করবে, বাইরে বেরুলি টিটকারা গালাগালি খিস্তি গালাগালি সবাই করে আনো, হ্যাঁ কত সহ্য করে থাকবো, ঘরে আমি বলছি এরকম করে বারবার বলবে, একটা কিছু ব্যবস্থা করো। সেই নিয়ে তারা কথা ধরে বিজেপির লোককে ডাকিয়ে নিয়ে এসেছে, সব এখানে ষষ্ঠী মাঝি পঞ্চায়েতে, মানে ইয়ে কোন পঞ্চায়েতে, আমাদের এই রামমোহন পঞ্চায়েতে ষষ্ঠী মাঝি, সে সবাইকে ডাকিয়েছে বিজেপির ছেলে দিকে এখানে। কেন ডাকিয়ে আমাকে ঘর থেকে টেনে বার করে মারধর করা করা হচ্ছে, সব ছেলে দিকে নিয়ে, মেয়েদিকে নিয়ে, আমার নিজেদের সব পাড়ার মেয়েদিকে নিয়ে আমাকে মারধর করছে, আমার ঘরেতে টাকা পয়সা বার করে নিয়েছে, আমার উপরে প্রচুর অত্যাচার করেছে, একদম আমার হাত ধরে আমার গালেতে কিস পুড়িয়ে পড়েছে, এই গালেতে একদম প্রচুর আমার অত্যাচার করেছে, নানা রকম ছাদ দিয়ে আমি ভয়ে পালিয়ে গেছি, একদম আমার স্বামীকে মার মেরেছে, তারপরে সেই ভাইটাকে প্রচন্ডভাবে মেরেছে, কেন তুই আলু কাটতে কেন এখানে আসবি, এরকম করে উঠতে চাই, কি কি দিয়ে মেরেছে, বাঁশ দিয়ে লাঠি মেরেছে, তারপরে মুগুর দিয়ে মেরেছে। কবে হয়েছে এটা? কালকে হয়েছে। আর আপনাকে কবে অত্যাচার করেছে আপনার উপরে? আমার উপরে কালকে বেশি অত্যাচার করেছে, আর একদিন ফাঁকা ধরেতে ও এসে দুটো রকম অত্যাচার করেছে, আমি ভয়ে বলি সবাইকে দিচ্ছে, আমার শ্বশুরকে কিছু দিচ্ছে না, এখানে মানুষ এমন করছে আমার উপরে, হ্যাঁ ওরা কি বাঁচতে দেবে না আমাদেরকে, বলো না আমাদের কেউ নেই যে আমাদের এ করবে। কি চাইছেন এখন? চাইছি যে ওদের শাস্তি হোক, ওরা ওরা এ জানো যে একটা মেয়ের উপরে এমন ভাবে অত্যাচার করবো, বাড়ি বাড়ি গিয়ে
যে সম্মান দিতে শিখুক, বারবার এরকম করে নিরাপত্তার কি অভাব বোধ করছেন? কি বলবেন? আমি তো চাই ওদের শাস্তি হোক। খানাকুল থানায় জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ আমি জানি যে আমি খানাকুলে আমি সবার নামে আমি ডায়েরি করে আসছি, কেস করে আসছি। কবে? কালকে গেছি। পুলিশ কি বলছে? পুলিশ নিয়েছে, বলেছে যে আমরা দেখছি আমরা কি করব। হ্যাঁ গাড়িটা পুরো ভেঙে দিয়েছে। কি গাড়ি? গাড়ি গামর কি আমি অতটা বলতে পারছি না। বাইক? হ্যাঁ বাইক ভেঙে দিয়েছে। সে ভাইটা একদম নিহত ছেলে, খেটে খায় খেটে খায়, গরিব মানুষ। কেন মানুষ তাদের বাড়িতে তো অনেক লোকজন আসে, আমি তো বলি না যে ও আসছে কেন, সে আসছে কেন। সে মুসলিম হিন্দু, হ্যাঁ জাতের বিচার করে এরকম করে তাকে অমন করে মারধর করলো। হ্যাঁ কবে থেকে হচ্ছে ঘটনাটা? হচ্ছে মানে আমাদের জায়গা জমি নিয়ে এরকম ওদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে বেশি কাল করে, আসা যাওয়া নিয়ে। কেন মনে হচ্ছে যে এরকম বারবার হচ্ছে, অত্যাচার করছে? সেটা আমি জানি না ওদের কি কি বলতে চায়। আর যে করছেন উনি কোন দলে আছেন? যখন আপনার সঙ্গে এরকম অত্যাচার চলছিল তখন পাশাপাশি কোনো লোক আসেনি? পাশাপাশি লোকেরা দেখেছে? সব দেখেছে, কিন্তু এখানে সব দেখেছে তাদের লোক, কিন্তু দেখেছে আমার স্বামী শ্বশুর। আমার শ্বশুরকে জিজ্ঞাসা করো সামনে ছিল, তারপরে তাদের সব লোক ছিল এখানে। আমি তো চলে গেছিলাম জানের ভয়েতে, আমাকে পুরো মেরে দেবে আর দেবে। আমার পুরো আমার কাপড় পুরো খুলে দিয়েছে সব, এ করে একদম আমাকে দাঁড় করে রেখেছে একদম। আমি ঢুকিয়ে করেছি জানের ভয়ে, মার ধর ছেলেদের মার ধরে, ছেলেরা বলছে ওকে ভয় করে নিয়ে আর খুঁজে নিয়ে আর মার ওকে বলে মার প্রচণ্ডভাবে মেরেছে। আমার বুকে খুবই লাগে সব ঝুঁকে খুঁটি করে। এটা কোন জায়গা? এটা ধাপ লাগে। কে ঘটনাটা ঘটিয়েছে? আপনাকে বলি, যিনি মহিলা অভিযোগ করেছেন সে কোনো দলেরই সমর্থক আছে কিনা আমার জানা নেই। সে একজন সাধারণ মানে নাগরিক, সে একজনের বিরুদ্ধে অভিযোগ করছে, সেটিকে বিজেপির পঞ্চায়েত সদস্য ধামলা গ্রামের 231 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য ষষ্ঠী মাঝি, বিজেপির সদস্য, তিনি শুধু ওনাকে নয় একাধিক মহিলাদের কুপ্রস্তাব দিচ্ছে, এবং যারা প্রস্তাবে রাজি হচ্ছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করছে, যারা রাজি না হচ্ছে তাদের উপরে টর্চারিং করছে, মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করছে। আপনি ওই এলাকাতে খোঁজ নেবেন যে থেকে বিজেপির পঞ্চায়েত হয়েছে, ওই ধামলা গ্রামে চারটে পঞ্চায়েতটি চারটে বুথই বিজেপির পঞ্চায়েত সদস্যরা জিতেছে, কিন্তু ধামলার এলাকার মানুষ বিজেপির প্রতি এতই অতিষ্ঠ। আপনাকে আমি দায়িত্ব সহকারে বলছি, আমি বিগত দিনে প্রধান ছিলাম, তার আগের বোর্ডে আমি মেম্বার ছিলাম, এবং তৃণমূল কংগ্রেসের এখন বর্তমানে আমি রানিং অঞ্চল সভাপতি দায়িত্ব নিয়ে বলছি। 2026 সালে ওই চারটি বুথে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার নিশ্চিত, আপনি লিখে রাখতে পারেন আজকে ডেটটা ধরে। এবং ওই ষষ্ঠী মাঝে যে অত্যাচার, যে দাদাগিরি চলছে, জনগণের হাতে মার খেয়ে তবেই ওর শিক্ষা হবে, এবং খুব তাড়াতাড়ি ওর ব্যবস্থা আইনতভাবে নেবে। যে অভিযোগ হয়েছে থানায় আমি যতদূর জানি উনি ইতিমধ্যেই ওনাকে অ্যারেস্ট করা উচিত, এটা আমি নিজেকে ব্যক্তিগতভাবে মনে করছি পুলিশ প্রশাসনের কাছে, যাতে এই মহিলার উপরে যে অত্যাচার হয়েছে নাটকীয় ঘটনার মতো, যেমন ওই ইমিডিয়েট অ্যারেস্ট। আপনার পরিচয়? আমি বললাম 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত পঞ্চায়েত সদস্য ছিলাম, রামমোহন এক গ্রাম পঞ্চায়েতে শিল্প পরিকাঠামো সঞ্চালক ছিলাম, 2018 থেকে 2023 তৃণমূল কংগ্রেসের প্রধান ছিলাম, এবং 2023-24 থেকে রামমোহন এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। আমার নাম সঞ্জয় দলুই।
আপনার নামে শ্লীলতাহানির অভিযোগ এবং মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন, সেই সঙ্গে দলীয় কর্মীদেরকে সাথে করে নিয়ে অকথ্যভাবে অত্যাচারও করেছেন এবং মহিলার গায়েও হাত দিয়েছেন, এরকমটাই অভিযোগ কিন্তু মহিলার, কি বলবেন? দেখুন, সম্পূর্ণ এটা মিথ্যা অভিযোগ। তো দেখুন, ওই গ্রামের আমি হচ্ছে একজন জনপ্রতিনিধি ধামরা গ্রামের। ওখানে কোনো কিছু অসুবিধা হলে আমাকে বলে, সেই জায়গাতে আমি যাই, যে সেইগুলো তৎক্ষণাৎ আমি এগুলোকে মানে পরিষেবা, মানুষের পরিষেবা দেওয়ার জন্যে আমি ওই জায়গাতে মানে পরিষ্কারভাবে আমি কাজ করার জন্য আমি উদ্যোগী থাকি। কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছিল ওইখানে, ওই মহিলাটার নামেতে ওখানে পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামবাসীরা আছে, অনেক ওদের গ্রামবাসীদের মুখ থেকে আমি অনেকদিন আগেই শুনেছিলাম যে ওই মেয়েটার সাথে একটা ছেলের অবৈধ সম্পর্ক। ছেলেটার বাড়ি ছিল অন্য একটা গ্রামের, ওখানে প্রতিদিন যাতায়াত করতো, সেই জন্য ওই এলাকার গ্রামবাসীদের মহিলাদের যে একটা মানে খারাপ চোখে তাদের পড়তুন বলে তারা একটা অভিযোগ আমাকে করেছিল। আমি তাকে তাদেরকে বলেছিলাম ঠিক আছে, বিষয়টা আমি দেখব পরে, আমি এটা দেখছি বলে আমি কাটিয়ে দিয়েছিলাম। কিন্তু গতকাল যখন ঘটনা ঘটে তখন বাজে 5:30 থেকে 6টা, সেই সময় আমার কাছে ফোন আসে, তখন ঘটনাটা ওখানে ওই মহিলাটাকে এবং ওই যে পুলিশটা গিয়ে যাতায়াত করতো তাকে ধরে ফেলে ওনারা ওখানে মারধর করে। তৎক্ষণাৎ আমি খবর পাওয়ার পর ওখানে আমি যাই, যে দেখি না মহিলা প্লাস ওই যে ছেলেটা ওখান থেকে চলে গেছিলো। আমি তখন ঘটনাস্থলে তাকে দেখতে পাই না এবং মহিলাটা নাকি কোনো একটা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গিয়েছিলো, আমি সম্পূর্ণ ওদিকে দেখতে পাই না। তারপর আমি যখন যেয়ে ওইদিকে না দেখতে পাই, যারা ওইখানে গ্রামবাসীরা ছিল তাদেরকে আমি তৎক্ষণাৎ তাদের বাড়ির মধ্যে পাঠিয়ে দিই যে এখানে কোনো হটকারিতা করা যাবে না, কোনো ঝামেলা করা যাবে না, এই বলেই আমি বাড়িয়ে চলে আসি। কিন্তু যে মহিলা অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি ওইরকম আমরা কোনোদিন আমাদের ভারতীয় জনতা পার্টির, যেহেতু আমি একটা মেম্বার, ওইরকম আমরা কোনোদিন ব্যবহার করিনি, কারোর সাথে করিনি। এবং আর ওই যিনি মহিলা করেছি, কোনো একটা দলের পক্ষ থেকে হিসাবে আমাকে একটা রাজনৈতিক পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করেছি। কিন্তু আপনাকে ওখানে যেটা বলা হচ্ছে যে আপনার ভয়েতে তারা অতিষ্ঠ এবং যেভাবে দিনের পর দিন অত্যাচার করছেন, ওরা মুখ খুলতে পারছে না এবং প্রাণের সংশয়ে ওরা রয়েছে এই মুহূর্তে। দেখুন, ওখানে গ্রামবাসীরাই বলবে যে ওখানে একটা মেম্বার, এই আমরা 1 বছর থেকে ওই 1.5 বছরের কাছাকাছি আমরা জনপ্রতিনিধি হয়েছি ওই এলাকায়, আমি এই প্রথম যাতায়াত শুরু করি। ওখানে আমার ওই গ্রামবাসীর এলাকারাই বলতে পারবে আমি কীরকমভাবে পরিষেবা মানুষের দিই। ওই এলাকা মানে সন্ত্রাস কবলিত ছিল, সেখানে আমি উদ্ধার করেছি, পুলিশ প্রশাসন পর্যন্ত জানে আমার পরিষেবাটা কীরকম। আর এই ঘটনাগুলো কবে হয়েছে? কোন ঘটনা? যে ঘটনা এই মুহূর্তে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, এই ঘটনাটা ঘটেছে অনেকদিন থেকে ঘটছিল। আমার কাছে গ্রামবাসীরা রিপোর্ট করেছিল, আমি তাদেরকে বলেছিলাম ঠিক আছে বিষয়টা দেখতে। এই ঘটনাটা চলতেছিল প্রায় ম্যাক্সিমাম 1 মাস ধরে ঘটনা। কিন্তু যে ঘটনাটা উঠে আসছে বারবার কিন্তু আপনার উপরে কিন্তু এবং আপনার দলবলের উপরেই কিন্তু বারবার অভিযোগটা মহিলা রয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমাদেরকে ওই মহিলা উন্নতির একটা কোনো একটা রাজনীতি দল, যেটা বলা হয় তৃণমূল দল, সেই তৃণমূল দলের নেতারা ওনাকে প্রলোভিত করে দিয়ে আমার নামে দোষারোপ করার জন্য, আমার ওখানে দেশটাকে নষ্ট করার জন্য, আমার কাজের উন্নয়নটাকে নষ্ট করার জন্য আমার উপরে এরকমভাবে মিথ্যা অভিযোগ দিয়ে ওই মহিলাকে দিয়ে পাঠিয়েছে। আপনার নাম? আমার নাম ষষ্ঠী মাঝি, আমি ওই ধামলা গ্রামের জনপ্রতিনিধি। ভাবমূর্তি নষ্ট হচ্ছে তৃণমূল, তৃণমূলে খেয়ে দেয় কাজ নেই, এরকম লিডারের ভাবমূর্তি নষ্ট করতে যাবে। আর যেটা বলছেন শ্লীলতাহানি, শ্লীলতাহানির অভিযোগ হয়েছে গত রবিবার দিন বিজেপির পঞ্চায়েতের যিনি মেম্বার মারোখানা তিনি করেছিলেন, আর ওখানে আমাদের এই খানাকুলের অপদার্থ পুরুলজালি বিধায়ক এসে থানায় ঘেরাও করেছিলেন। আজকে কোথায় গেলেন উনি বিধায়ক? আজকে একজন বিজেপির যিনি পঞ্চায়েতের মেম্বার রামমোহন ওয়ানের খানাকুল থানার অন্তর্গত, আজকে সেখানে শ্লীলতাহানি হয়েছে, অভিযোগ হয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। এমএলএ কি ঘুমিয়ে আছেন? এমএলএ বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্ব, গেলে কতক্ষণ লাগবে? 15 মিনিট। এমএলএ একটা নিজস্ব দায়বদ্ধতা নিয়ে কেন আসছে না? মহিলাদের পাশে কেন এখন দাঁড়াচ্ছে না? মারোখানার মহিলাটা মহিলা আর রামমোহন ওয়ানের মহিলাটা মহিলা নয়? উনি নাকি নারী খানাকুলের নারীরা সুরক্ষিত নয় বলে প্রশ্ন করেন? আজকে ওনাকে আমি প্রশ্ন করছি, কেন অপরাজিতা বিল নিয়ে তৃণমূলের মহিলা সংগঠনকে এবং সাধারণ মানুষকে পথে নামতে হচ্ছে? কেন পদ্মপাল সেই বিলে সই করছে না? উনি তো বিধানসভার একজন সদস্য, উনি যে কেন একদম ঢিলছোড়া দূরত্ব তো বিধানসভা থেকে রাজ্যপালের ভবন, সেখানে যে কেন উনি দরবার করছেন না ওনাদের, যে যত বাঁচা কুচা যতগুলো বিধায়ক আছে।
আমি শুধু দেখব এই অপদার্থ বিধায়ক এই মহিলার জন্য কালকে থানায় আছে নাকি। যদি বুকের পাটা থাকে বাপের ব্যাটা হন, আপনাকে বিধায়ক সাহেব আমি প্রশ্ন করছি, এই মহিলার জন্য আপনি কখন পথে নামবেন? আর যদি না নামেন তাহলে খানাকুলের মা বোনেরা আপনাকে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে সাপ করতে বাকি রাখবেন। আপনি বড় বড় কথা বলেছিলেন সেদিনে, আজকে আপনার মানবিকতা কোথায় গেছে? আজকে কেন মহিলাকে এইভাবে খানাকুল থানায় এফআইআর স্টার্ট হয়েছে? আপনি কোথায়? আপনি শীত ঘুম ঘুমাচ্ছেন নাকি? আপনার লজ্জা করে না? আপনি যদি বাপের ব্যাটা হন তাহলে আপনি এই ষষ্ঠীকে, ষষ্ঠী মাঝিকে অ্যারেস্ট করিয়ে দেখান, তাহলে জানবো যে সত্যিই আপনি মহিলাদের পাশে আছেন। নাহলে আপনার, আপনাকে আমি আরও নোংরা ভাষায় আক্রমণ করব। আপনি মহিলাদের নিয়ে ছেলে খেলা করেন, আপনি মিথ্যে অভিযোগ করান মহিলাদেরকে দিকে নিয়ে। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ছি, আপনি যদি বাপের ব্যাটা হন আর যদি সত্যিই মহিলাদের পাশে থাকেন তাহলে দেখবো এই ষষ্ঠীকে আপনি অ্যারেস্ট করেন। নমস্কার, আপনারা প্রত্যেকেই জানেন টিএমসির নেতা সোনাচোর রমেন প্রামাণিককে। উনি আজকে যে রামমোহনের ঘটনাটিকে নিয়ে মিথ্যে আমাদের বিজেপির কার্যকর্তা কর্মীদের নামে মিথ্যে অপবাদ দেওয়ার জন্য ঘটনাটিকে সাজিয়েছেন। আপনারা জানেন মালখানার ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য এই পরিকল্পনাটি উনি করেছেন, যাতে মালখানার ঘটনাটি ধামাচাপা দেওয়া যায়। কিন্তু কোথায় ছিলেন রমেন প্রামাণিক যখন আরজি করের মতো একটি ঘটনা ঘটে গেল? তখন কোথায় ছিলেন রমেন প্রামাণিক? আমরা বহুবার দেখেছি ওনাকে বক্তব্য দিতে, খানাকুলের মহিলাদের উপরে কুরুচিকর মন্তব্য করতে, খুব নোংরা নোংরা ভাষায় কথা বলতে। কেন আমাদের বিধায়কের নামেও উনি প্রচণ্ড হারে নোংরা নোংরা কথা বলেন, কুরুচিকর মন্তব্য করেন? উনি আমাদের এমএলএকে বলেন যে নাকি পুরুল জালি, তাহলে উনি কি? উনি তো একটা বিশ্ব জালি। মহিলাদেরকে যিনি সম্মান করতেই জানেন না, তিনি নাকি আবার নিজেকে বড় নেতা ভাবেন, খানাকুলের নাকি বড় নেতা। আমরা মানি না, খানাকুলের উপর অত্যাচার হবে, খানাকুলের মহিলাদেরকে ছোট করে দেখবে, আমরা মানব না। আমরা অবিলম্বে রমেন প্রামাণিকের অ্যারেস্ট চাই। আমরা আজ থানায় আবার ওনার নামে অভিযোগ করব, যাতে খুব তাড়াতাড়ি ওনাকে অ্যারেস্ট করা হয়। ওনাকে যদি না অ্যারেস্ট করা হয়, আমরা কিন্তু ওনার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করব আমাদের মহিলা মোর্চার তরফ থেকে। আমরা মহিলাদের অত্যাচার, মহিলাদের অবমাননা আমরা কিন্তু মেনে নেব না। আমরা মারখানার ঘটনাটির প্রতিবাদে আজ আমরা একটা মহামিছিল করব মহিলা মোর্চার তরফ থেকে, এবং আমরা সেই সূত্রে জানাচ্ছি যে রমেন প্রামাণিকের খুব অবিলম্বে অ্যারেস্ট চাই। নমস্কার, আমি মালতি মণ্ডল, মহিলা মোর্চার বিধানসভার কনভেনর। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং, স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে। 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত, আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসই বেস্ট ইন্টিগ্রেটেড ই লার্নিং, সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে, ফোন নম্বর 9732753100।